আজকে তোমাদের একটি ক্যাঙ্গারু দিয়ে একটি ফরেস্ট সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটি পেজ নেবে, ল্যান্ডস্কেপ মোডে আমাদের সিনারিটা ড্রয়িং হবে। তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো এটা একটি ক্যাঙ্গারু অ্যানিমেল ড্রয়িং হবে। তো দেখো সেই ক্যাঙ্গারু ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি তোমাদের শেখাচ্ছি। তো ক্যাঙ্গারু ড্রয়িংয়ে করতে গেলে প্রথমেই আমাদের একটি সার্কেল ড্রয়িং করে নিতে হবে। তোমরা একটা সার্কেল ড্রয়িং সুন্দর করে আগে করে নেবে। এরকম হালকা করে একটা সার্কেল ড্রয়িং তোমরা করে নেবে। তবে যারা সার্কেল করতে না পারো তারা মোটামুটি মাঝখান থেকে একটা লাইন টেনে উপরে হাফ নিচে হাফ করে নিতে পারো। মানে এরকম করে একটা মাঝখানের লাইন টেনে উপরে হাফ সার্কেল করবে, নিচে একটা হাফ সার্কেল করবে, তাহলে একটা ফুল সার্কেল হয়ে যাবে। চেষ্টা করবে মুছেমুছে একটা সার্কেল, আর এটা খুব ডিপ করে ড্রয়িং করবে না, হালকা করে করবে, কারণ এটা অনেকটা জায়গা মুছে ফেলতে হবে। পর তোমাদের সহজ করে শেখানোর জন্য এই সার্কেলটা করেছি। আর নেক্সট এরপরে আমরা এই সার্কেল থেকে গলার লাইনটা বেরোবে। তো এই সার্কেল থেকে ঠিক যেভাবে সার্কেলটা যাচ্ছে সেই সার্কেল থেকে আস্তে আস্তে এই রকম হবে, অর্থাৎ এই সার্কেল থেকে নিচ দিকে লাইনটা আসবে। তোমরা উপর দিকে উঠিয়ে দিও না, কিন্তু নিচ দিকে লাইনটা এসে একটু উঠবে, জাস্ট অল্প, বেশি বড় করে করবে না। এইরকম করার পর আবার ঠিক এই বরাবরই গলাটা একটুখানি এইরকম একটা গলার লাইন হবে, আর ঠিক এই জায়গা থেকে এইরকম হবে, অর্থাৎ গলাটা উপর থেকে নিচে এসে উপর দিকে এইরকম উঠবে। এই লাইনে বরাবর এই আরেকটা গলার লাইনটা, গলাটা মোটাটা যাতে সমান থাকে, খুব সরু করে করবে না, এই সার্কেল অনুযায়ী কিন্তু গলা হবে করে এই লাইনটা এই আসবে। এরপরে এই সার্কেল থেকেই আবার ঠিক পেন্সিল এই লাইনের উপর দিয়েই আসবে, এসে এই লাইন থেকে লেসটা বেরিয়ে যাবে, এইরকম লেসটা বেরিয়ে যাবে, বেশি বড় করবে না, যাই করবে না কেন এই সার্কেল অনুযায়ী করবে। সার্কেল ছোটো করলে লেজ ছোটো হবে, গলা ছোটো, সার্কেল বড় করলে লেজ বড় হবে, বড় বড়। এরপর মোটা থেকে সরু হবে লেজ, এইরকম। নেক্সট এইবার চলে আসা যাক মুখের দিকে। এই রকম শেপে তোমরা মুখটা ড্রয়িং করে নেবে, এই শেপে, এই শেপে পুরো মুখটা সুন্দর করে ড্রয়িং করার পর দুই পাশ থেকে এইটা এই ভেতর থেকে এরভাবে কানটা ড্রয়িং করবে। যেই হয়ে যাবে কানের ভেতরে এই অংশটা করার পর এই ভেতরের অংশগুলো তোমরা মুছে দেবে, অর্থাৎ এইটার ভেতরের অংশটা মুছে দেবে। এরপর নাকের অংশটা এইভাবে করার পর নিচে মুখে একটা লাইন করে দিতে পারো, এবং ঠিক এই জায়গায় চোখটা, অর্থাৎ এরভাবে চোখটা আসবে। এই হয়ে গেল। নেক্সট এরপরে আমরা চলে আসবো হাতে। এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটাকে এই কর্নার থেকে এই লাইনটাকে হাত হিসাবে তোমরা তৈরি করবে। এইখান থেকে মোটা থেকে সরু হলো, এবার হাতের যে আঙুলগুলো এইরকম করে দেবে, আরেকটা হাত মোটা থেকে সরু করে হাতের আঙুলগুলো এইরকম একটুখানি বাঁকিয়ে দেবে। যেই হবে সাথে সাথে এই অংশটা আর ভেতরের অংশটা মুছে দেবো, তাহলে কী হলো আমাদের হাতের লাইনটা বেরিয়ে গেল। এই দেখো আস্তে আস্তে ক্যাঙ্গারু কিন্তু তৈরি হচ্ছে আমাদের। নেক্সট ঠিক এই জায়গায় যদি একটা আমি ওভাল শেপ, অর্থাৎ পায়ের ড্রয়িং হবে এই রকম একটা ওভাল শেপ, তোমরা এই সার্কেলের মধ্যে একটা ওভাল শেপ, যেই ওভাল শেপটা হবে এই ওভাল শেপ থেকেই এই লেজ বরাবর পাটা আমাদের নেমে আসবে। দেখো এই ওভাল শেপ থেকেই পায়ের লাইনটা নেমে আসে, এই ওভাল শেপ থেকেই পায়ের লাইনটা নেমে আসে, অর্থাৎ ফার্স্ট এই লাইন করে
কিছুটা এগোনোর পর এল এল শেপের হবে, দেখো এল শেপ এল, অর্থাৎ এটা এই যাচ্ছে এই আসবে, অর্থাৎ আরেকটা আঙুল এইরকম হবে, এই লেজ বরাবর, আরেকটা পা একটু মোটা থেকে সরু, মোটা থেকে সরু হয়েছে, এই আঙুলগুলো এইরকম বেরিয়ে আসবে, যেই হবে সাথে সাথে এই অংশগুলো, এই কিছুটা অংশ মুছে যাবে। দেখো এবার ক্যাঙ্গারুর শেপটা আস্তে আস্তে কিন্তু আমাদের চলে আসে, নেক্সট ঠিক এই জায়গা থেকে এই রকম হয়ে যাবে, এই রাউন্ড শেপটা মুছে যাবে। এবার নেক্সট যে বাচ্চাটা আছে বেবিটা, সেই বেবিটা আমাদের এই পেটের মধ্যে করতে হবে। তো দেখো কী করে করছি, এই যে শেপটা করেছি মুখে, এই শেপটাকে ছোট করে তোমরা এখানে করে দেবে, করে দিয়ে ভেতরের অংশটা মুছে দেবে। এখানে ছোট করে কানটা করার পর মুখটা এইরকমভাবে করে দেবে, আর এই নিচ থেকে লাইনটাকে একটুখানি এইরকম করে দেবে, অর্থাৎ যেই অংশটার ভিতরে বাচ্চাটা আছে সেটা বোঝানোর জন্য এই যে পেটের লাইনটাকে একটুখানি তোমরা ঝুলিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের কিন্তু পুরো কমপ্লিট একটি ক্যাঙ্গারু। তো দেখো এটা দিয়ে কী করে একটি সিনারি ড্রয়িং, এখানে কিছু ঘাস করে দিতে পারো, কিছু পাথর আছে করে দিতে পারো, এইখানে একটা গাছ, একটা গাছের গুড়ি, তোমরা সিনারি চেঞ্জ করতে পারো, আমার মতো না করলেও হবে। এইখানে দূরে একটা হরিজন্টাল লাইন, দূরে জঙ্গলের লাইন এরকমভাবে দেখিয়ে দিতে পারো। এইখানে দূরে কিছু গাছ দেখিয়ে দিতে পারো, এখানে পাহাড়ের কিছুটা অংশ দেখিয়ে দিতে পারো, এখানে ল্যান্ডটাকে কিছুটা ভাগ করে দিলাম। এ হলো একটি কমপ্লিট একটি ফরেস্টের সিনারি ক্যাঙ্গারু দিয়ে। তো দেখো এটা কী করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার দেবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার দেওয়ার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে তোমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। স্কাই ব্লু কালারটা উপর থেকে আস্তে আস্তে করে যত নিচের দিকে আসবে কালারটা তোমরা ধীরে ধীরে হালকা করে নিয়ে আসবে, নিচ দিকে ডিপ করার দরকার নেই। এভাবে করে পুরো আকাশটা আমাদের কমপ্লিট করতে হবে। আমি একটা পাশ তোমাদের দেখাচ্ছি, আরেকটা পাশ তোমরা ঠিক সেইভাবেই করবে। এইভাবে পুরো আকাশটা কমপ্লিট করার পর হোয়াইট কালার আমরা দেব, কিন্তু হোয়াইট কালারের আগে ইয়েলো অকার কালারটা নিচ থেকে একদম হালকা করে তোমরা ঘষে দেবে, যত পারো হালকা করে, ডিপ করে কিন্তু একদমই করবে না। দেখো আমি কীভাবে হালকা করে করে স্কাই ব্লুর সাথে মিশিয়ে দিলাম। এরপরে হোয়াইট কালার দিয়ে এই ইয়েলো অকারের সাথে মিশিয়ে উপর দিকে আমরা নিয়ে যাব, পুরো আকাশটা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেব। এভাবে ধীরে ধীরে পুরো আকাশটা তোমরা সুন্দর করে রং ফিনিশ করে করবে, ঠিক এই পাশটাও তাই। এই পাশটাও সেমভাবে করবে। নেক্সট আমরা পাহাড়ের কালার দিকে আসব। কোবাল্ট ব্লু কালারটা পাহাড়ের এক সাইড দিকে আস্তে আস্তে ঘষে ঘষে হালকা করে নিয়ে আসবো। এই কোবাল্ট ব্লু কালারটা ডিপ থেকে হালকা করার পর তার উপরে গ্রে কালার দিয়ে আবার
কিছুটা ডিপ করে হালকা করে নিয়ে আসবো। তাহলে প্রথমে কোবাল্ট ব্লু, এরপরে গ্রে কালার, নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবো। তাহলে একটা পাহাড় ঠিক এইভাবেই তোমরা ফিনিশ করবে। নেক্সট নিচের পাহাড়টায় আসবো, নিচের পাহাড়টা গ্রে কালার দিয়ে আমরা এক সাইড থেকে ডিপ করে আস্তে আস্তে এই পাশে হালকা করে নিয়ে আসব। ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা আস্তে আস্তে কালারটা করার চেষ্টা করবে। ডিপ থেকে এই পাশে আস্তে আস্তে গ্রে কালারটা হালকা করবে, করার পর ব্ল্যাক কালার দিয়ে এক পাশে আমরা গ্রে কালারের ওপরে কিছুটা হালকা করে ঘষে দেব, কিন্তু কখনই ব্ল্যাক কালার খুব ডিপ করে ঘষবে না। এইভাবে আস্তে আস্তে ডিপ থেকে এই পাশে আমরা হালকা করে নিয়ে আসব। এই ব্ল্যাক কালার করার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে পুরো পাহাড়টাকে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেব, সেমভাবে উপরে পাহাড়টা যেভাবে করা হয়েছিল। এইভাবে আমাদের পাহাড় কমপ্লিট হবে। পাহাড় কমপ্লিট করার পর নেক্সট আমরা গাছের কালারগুলো চলে আসব। প্রথমে গাছটা লেমন ইয়েলো কালার দিয়ে ওপরটা কিছুটা আমরা করব, এরপরে লাইট গ্রিন হালকা সবুজ কালারটা দিয়ে লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার নিচ দিকে নিয়ে আসার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে বাদ বাকি জায়গাগুলো আমরা করব গাছে। তাহলে লেমন ইয়েলো, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন, এরপর নিচে মিডিয়াম গ্রিন কালারের ওপর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচে একটুখানি ডিপ করে দেব। এইভাবে গাছের কালার আমাদের কমপ্লিট হবে। নেক্সট জঙ্গলের ওপরে কালার আসা যাক, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে জঙ্গলের ওপরে আমরা প্রথমে আগে কিছুটা অংশ করে নেব। কিছুটা অংশ করার পর তারপরে আমরা লাইট গ্রিন কালারটা হালকা সবুজ কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার নিচ দিকে নিয়ে আসবো, কিন্তু পুরোটা করব না। এই পাশে কিছুটা আমি জঙ্গল তোমাদের দেখাচ্ছি, ওই পাশটাও ঠিক সেভাবেই করি তোমরা করবে। এভাবে লাইট গ্রিন করার পর স্যাপ গ্রিন কালারটা এবার নেব। স্যাপ গ্রিন কালার যে মেটে সবুজটা, সেই স্যাপ গ্রিন কালারটা লাইট গ্রিনের সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা কমপ্লিট করব। ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি ছোট ছোট করে নিচে লাইন ক্লিয়ার করে সেভাবেই করে তোমরা পুরো রংটা কমপ্লিট করবে। এইভাবে করে স্যাপ গ্রিন কালারটা জঙ্গলে দেওয়ার পর লাস্ট আমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে নিচ দিকে একটুখানি ডিপ করে আমরা জঙ্গলটাকে নিচে অন্ধকার করে নিয়ে আসব, অর্থাৎ ওপর দিকে আলো পড়ছে নিচ দিকে অন্ধকার। এভাবে করে প্রুশিয়ান ব্লু কালারটা দেওয়ার পর এই প্রুশিয়ান ব্লু কালারটাকে আবার আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে আবার মিশিয়ে দেব, তাহলে কালারটা সুন্দর ব্লেন্ড হয়ে যাবে, জঙ্গলটা দেখতে সুন্দর হবে। স্যাপ গ্রিন কালারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব, তাহলে আমাদের জঙ্গলের কালারটা কমপ্লিট হলো, পাহাড়ের কালার, আকাশের কালারটা। নেক্সট গাছের যে গুড়িটা দূরে, সেই দূরের গাছের যে গুড়িটা আমরা করব, ডার্ক ব্রাউন কালারটা গাছের এক পাশে কিছুটা দেওয়ার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে গাছটা আমরা গুড়িটা কমপ্লিট করব, আর একদিকে ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দেব। নেক্সট জমির কালারটা আসা যাক, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো জমিটায় আমরা হালকা করে আগে করে নেব। দেখো যেভাবে করে খুব ডিপ করে করবে না, হালকা করে খুব আলতো করে পুরো জমিটার উপরে আগে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আগে আমরা করে নেব। আমি কিছুটা জমি তোমাদের দেখাচ্ছি, সেইভাবেই পুরো জমিটা কিন্তু তোমরা কমপ্লিট করবে সেই একই সিস্টেমে। দেখো হালকা করে পুরো জমিটার উপর আমি আগে কিন্তু করে নিলাম। এরপরে নেক্সট ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে ওপরের জমি কিছুটা অংশ রেখে তারপর থেকে ক্রোম ইয়েলো ডার্ক রংটা আমরা কিছুটা করে নিয়ে আসব। এবং নিচের দিকেও দেখো কিছুটা ক্রোম ইয়েলো ডার্ক কালার আমি ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের ওপর দিচ্ছি। কোন কোন জায়গাটা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেই সেই জায়গায় তোমরা দেবে, খুব চেপে রং করার দরকার নেই। এরপরে নেক্সট আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের পরে ক্রোম ইয়েলো
ডার্ক কালারের সাথে মিশিয়ে এই স্যাভরিন কালারটা কিছুটা আমরা দেব, এবং নিচ দিকেও তাই। দেখো ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে স্যাভরিন কালারটা হালকা করে একটু আড়াআড়িভাবে কিন্তু রঙটা ঘষা হচ্ছে। তোমরা ভালো করে দেখতে হবে যে রঙগুলো আমি কোথায় কোথায় দিচ্ছি, কীভাবে দিচ্ছি, সেভাবে দেখে দেখে তোমরাও করবে। এইভাবে করার পর তারপরে আমরা লাইট গ্রিনে চলে আসব। লাইট গ্রিন কালারটা বাদ বাকি অংশটায় আমরা করব, ঠিক যেভাবে তোমরা দেখছ। অর্থাৎ একটা কালারের ওপর আরও একটা দুটো কালার পরপর দেওয়া হচ্ছে। এই স্টেপগুলো তোমরা কিন্তু পরপর দেখে দেখেই তবে কালার করবে, তবে গিয়ে জমির কালারটা গিয়ে সুন্দর হবে। এইভাবে লাইট গ্রিন কালারটা আস্তে আস্তে পুরো জমিতে আমরা নিচ পর্যন্ত কমপ্লিট নিয়ে আসব। এইভাবে করে নিচের জমিটা কমপ্লিট করার পর এরপর চলে আসবো আমরা মিডিয়াম গ্রিন কালারটা। মিডিয়াম গ্রিন কালারটা নিয়ে দেখো ঘাসগুলো করা হচ্ছে, শুধু ঘাস নয়, কিছু কিছু জায়গায় মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ঘাসগুলোকে একটুখানি হাইলাইট করা হচ্ছে। দেখো দূরের ঘাসগুলো করলাম, মাঝখানে কিছু কিছু ছোটো ছোটো ঘাসগুলো আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করছি। ক্যাঙ্গারুর পায়ের নিচেও মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ঘাসগুলো করা হচ্ছে। অর্থাৎ মাঝে মাঝে ছোটো ছোটো জায়গায় একটু ঘাসগুলোকে একটু হাইলাইট করা হচ্ছে এই মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে। দেখলে তোমরা লাইট গ্রিনের উপর কীভাবে করে আমি মিডিয়াম গ্রিন কালারগুলোকে ছোটো ছোটো টাচ করে করে আনছি। দেখো আস্তে আস্তে ঘাসগুলো খুব সুন্দর জমিটা হয়ে আসছে। এই পাশে যে লম্বা ঘাসগুলোকে পুরো আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দেবো। আমি কিছুটা অংশ দেখাচ্ছি, বাদ বাকি তোমরা করবে। নেক্সট আমরা প্রুশিয়ান ব্লুতে ডিপ ব্লু দিয়ে ঘাসগুলোকে শেড দিয়ে বার করব। দেখো যেই শেড দিলাম ঘাসগুলো আরও সুন্দর অন্ধকার হয়ে বেরিয়ে আসলো। এইভাবে করে টেনে টেনে ঘাসগুলোকে তোমরা ছোটো ছোটো স্ট্রোকের মাধ্যমে ঘাসগুলো করার চেষ্টা করবে, তবেই সুন্দর একটা জমি তৈরি হবে। ঠিক যেভাবে তোমাদের দেখালাম এই পাশটাও সেভাবে করে তোমরা করার চেষ্টা করবে। এবার বড় গাছটায় আসা যাক। এক পাশে ডার্ক ব্রাউন কালারটা তোমরা দেবে, আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকি সেভাবেই করার চেষ্টা করবে। ডার্ক ব্রাউন দেওয়ার পর ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালারটা আমরা দেব। এই লাইট ব্রাউন কিছুটা করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই লাইট ব্রাউনটাকে মিশিয়ে দেব। নেক্সট ব্ল্যাক কালারটা ডার্ক ব্রাউনের উপর হালকা করে ঘষে দেব। শুধু ঘষে রাখলে হবে না, হালকা করে কালারটা মিশিয়ে দিতে হবে। এইভাবেই বাদ বাকি অংশটা করবে। পাথরগুলো আসা যাক। নিচ দিকে ডার্ক ব্রাউন কালার করার পর গ্রে কালার দিয়ে আমরা কিছুটা মিশিয়ে দেবো, এবং হোয়াইট কালার দিয়ে বাদ বাকি অংশটা এইভাবে মিশিয়ে দেব। নেক্সট ব্ল্যাক কালার দিয়ে কিছুটা শেড করে দেব। ঠিক যেভাবে তোমাদের দেখালাম ঠিক সেভাবে তোমরা করার চেষ্টা করো। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক হবে না, আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটিও সুন্দর হবে। তো দেখো দেখো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম পুরো কাজটা সেভাবেই কমপ্লিট করা হয়েছে। আশা করি তোমরা ঠিক এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে পেরেছো। এইবার দেখো ক্যাঙ্গারুটা কীভাবে পরপর স্টেপ করে কালার করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো তো ক্যাঙ্গারুর কালারটা প্রথমে লাইট ব্রাউন হালকা খয়েরি রঙটা দিয়ে আমরা যেখানে যেখানে ক্যাঙ্গারুর ডার্ক অংশ সেই অন্ধকার জায়গাগুলোকে আগে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে করে নেব। তো দেখো কীভাবে আমি কোন কোন জায়গাগুলো লাইট ব্রাউন কালার দিয়ে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দিচ্ছি। শুধু রঙটা ঘষে রাখলেই হবে না, রঙটা মিশিয়ে দিতে হবে। কীভাবে মেশাচ্ছি, কোন কোন জায়গায় সাদা রাখছি, সেই সেই জায়গাগুলো তোমরা দেখো সেটা আমি কীভাবে করছি। তো প্রতিটা পায়ের এক পাশে আস্তে আস্তে রঙটা ঘষে রঙটাকে হালকা করে দিচ্ছি, এমন হাতেও তাই একদিকে ঘষে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি। পুরোটা কিন্তু আমি রং করছি না, সেই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে। বডির ওপর দিকে আস্তে আস্তে রঙটা ঘষে ঠিক নিচের রঙের সাথে মিশিয়ে দিচ্ছি। লেজের একপাশে ব্রাউন কালারটা দেওয়া হচ্ছে, একপাশে কিন্তু দেওয়া হচ্ছে না, কালারটাকে একটু হালকা রাখা হচ্ছে, একটু সাদা রাখা হচ্ছে।
ক্যাঙ্গারুর গলা পেটের দিকেও পিঠের দিকটা কিন্তু পুরোটাই রং হচ্ছে। দেখো আস্তে আস্তে কী সুন্দর রঙগুলো কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। আবার খুব চেপে করবে না, খুব ডিপ করে ঘষবে না, হালকা করে তোমরা রঙটা ঘষবে কানের ভেতরে, মাথার চারিদিকে, চোখের পাশ দিয়ে রঙটা করে নিয়ে আসবে। এভাবেই ক্যাঙ্গারুর ফার্স্ট রঙটা লাইট ব্রাউন দিয়ে তোমরা সুন্দর করে করবে। নেক্সট ইয়েলো অকার কালারটা দেওয়ার আগে আমরা যেই যে সাদা অংশটা রাখা হয়েছে সেই জায়গাটা একটু গ্রে কালার দিয়ে আমরা একটুখানি করে নেবো। তবে গ্রে কালারটা সামান্য একটু ঘষে ঘষে তোমরা হোয়াইট যে স্পেসগুলো রাখা হয়েছে সেই হোয়াইটের জায়গাগুলোতে তোমরা একটুখানি গ্রে কালার ঘষে দেবে। এরপর ইয়েলো অকার কালারটা এই লাইট ব্রাউনের কালারের সাথে মিশিয়ে পুরো বডিতে ঘষে দেবে। কিন্তু যেখানে সাদা রাখা হয়েছে সেখানে আর ঘষার দরকার নেই। এভাবে দেখো পুরো গায়ের মধ্যে ইয়েলো অকার কালারটা আমরা ঘষে দেব। এভাবে আস্তে আস্তে ক্যাঙ্গারু কালারটা আমাদের সুন্দর হয়ে আসবে। কানে, মাথার চারিপাশে যেখানে যেখানে ব্রাউন কালার দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে ইয়েলো অকার কালার দেবে। তবে যেখানে সাদা আছে, দেখো গলার নিচে সাদা, সেখানে কিন্তু ইয়েলো অকার দিচ্ছি না, যেহেতু গ্রে কালার দিয়ে হালকা করে করা হয়েছে। এরপরে সবার শেষ ডার্ক ব্রাউন কালারটা দিয়ে অন্ধকার জায়গাগুলো বার করো। বিশেষ করে দেখো হাতের নখ, পায়ের নখগুলো অন্ধকার করছি, মানে ডিপ করছি ডার্ক ব্রাউন দিয়ে। ডার্ক ব্রাউন দিয়ে নখগুলোকে সুন্দর করে তোমরা একটু ডিপ করে দেবে। হাতের নখগুলো তাই লেজের এক পাশে একটুখানি ডার্ক ব্রাউন করবে, এমন পায়ের পেছন দিকে লেজের উপরের দিকে অংশটা যে কর্নার দিকটি একটু দেখো ডার্ক করা হয়েছে। পিঠের দিকে আলতো করে একটুখানি ডার্ক করবে, বেশি ডিপ করে নয়। গলার দিকে একটুখানি ডার্ক ব্রাউনের শেড হবে, কানের ভেতর দিকে একটু ডার্ক ব্রাউনের শেড হবে, নাকটায় ডার্ক ব্রাউন হবে। অর্থাৎ তোমরা বুঝে বুঝে করবে, হঠাৎ করে ডিপ করে দিও না, আস্তে আস্তে করে শেডগুলোকে তোমরা বার করার চেষ্টা করবে। পায়ের নখ, হাতের নখগুলো একটু ডার্ক ব্রাউন করবে, পেটের নিচ দিকে একটু হালকা করে ডার্ক ব্রাউন দেবে পায়ের পাশেও। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখটা সুন্দর করে তোমরা ভেতরে বলটা সুন্দর করে ঘষে দেবে, এমন পায়ের যে আর হাতের যে নখগুলোকে ডার্ক ব্রাউনের উপর একটুখানি ব্ল্যাক ঘষে দেবে, তাহলে নখগুলো আর একটু ডার্ক হয়ে সুন্দর বেরিয়ে আসবে। এভাবে করেই ক্যাঙ্গারু কালারটা সুন্দর করে তোমরা বার করবে। একটু পেছন দিয়ে একটু ব্ল্যাক ঘষে দিতে পারো একটু ডার্ক বোঝানোর জন্য। পায়ের এক পাশে একটু ডার্ক ব্রাউন দিয়ে পায়ের যে লাইনটাকে সুন্দর একটুখানি বার করে দেবে। এরকম ছোটো ছোটো টাচ করে করে বার করতে হবে। ছোটো বেবিটাকে হালকা করে লাইট ব্রাউন ইয়েলো অকার দিয়ে সুন্দর করে বার করে দেবে। চোখটাও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে করে দেবে। পেটের নিচ দিকটা একটুখানি ক্যাঙ্গারুর এরকম হালকা সাদা রাখারই চেষ্টা করবে। এভাবে করেই আমাদের পুরো ক্যাঙ্গারুটা কমপ্লিট হলো। আশা করি ঠিক এভাবে করেই কাজটা তোমরা দেখে দেখে কমপ্লিট করতে পারবে। এরপরে ক্যাঙ্গারু যে ছায়াটা জমির উপর পড়েছে সেই ছায়াটা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে একটুখানি ডিপ শেড করে দেবে। এ হলো আমাদের কমপ্লিট একটি ক্যাঙ্গারু সিনারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করো।